হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার চলে আসলাম বিলের মধ্যে মাছ ধরার জন্য। তো আজকে মাথা চারা করছি, দেখি এখানে মাছ পাওয়া যায় কিনা। বুঝি ফালানো হইতেছে, দেখা যাক। তবে এখানে মাছ আছে প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ মাছ আছে এখানে। কিন্তু ধান জমির ভিতরে তো একটু সমস্যা হয়, বসি ফালাতে গেলে একটু সমস্যা হয়। ওটা তো চারে মাছ আছে, মাছ অনেক অনেক মাছ আছে। এই যে একটা পুঁটি সাইজ দেখেন কত বড়, বিশাল সাইজ পুঁটি। দেখেন আরো একটা, প্রত্যেক ছিপে 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 মাছ পাওয়া যায় এখানে। তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন গাইস, মাছ তো পাইছে, মাছ বসি সবাই দিছে। দেখেন তুলে আনছি, প্রায় ছিপে ছিপে মাছ পাওয়া যায় এখানে। সো গাইস, আরেকটা এমন কেন হয়, বারবার বসি বাইজ যাইতেছে এখানে। আরো একটা, আলহামদুলিল্লাহ। তো ছিপে ছিপে মাছ পাইতেছে এখানে, আজকে আমি একা না, আজকে আরেকজন আছে আমার সাথে। সো গাইস দেখেন, একবার পুটি সাইজ দেখেন কি বিশাল। এই যে আরেকটা খাইছে, সাইজ দেখেন, দেখছেন। আর এই যে ছোট ভাই, তবে সে হচ্ছে খ্রিস্টান। অনেকে আছেন যে ভাই বলেন যে ভাই সে কি চাকমা কিনা, না আসলে সে চাকমা না, খ্রিস্টান। গাইস দেখেন, একসাথে দুইটা, দুইজনে বসিতে দুইটাই উঠেছে তারা। দেখেন একবার, দুইজনে বসিতে দুইটা, কিন্তু একসাথে মানে গিট বাজে চলে আসছে দুইটা। আসলে আমি আমি টান বসি টানা কোনো টাইমিংই মিলাই নাই, কিন্তু আর টাইমিং মিলে গেছে দুটো একসাথে। আমি আসলে ছিপি দেয় নাই। তো গাইস, এই যে জায়গাটা দেখতেছে, এখানে আছে আপনার হচ্ছে চার্চ, খ্রিস্টানদের চার্চ। আর এই হচ্ছে স্কুল, এটা খ্রিস্টানদের স্কুল। তো দেখাই আপনাকে ভিডিওটা। এটা একটা স্কুল, আর ওই পাশে আমরা চার করছি, এখানেও আমরা এই পাশে চার করছি। তবে ওই পাশে অনেক রোদ, যার কোনো কিছু যায় নাই, এখানে চার করে বসে আছি। আরো একটা গাইস, প্রত্যেক ছিপে 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 মাছ।
গাইস বললাম না প্রত্যেকটা ছিপে 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 মাছ পাওয়া যায়। উল্টা পাশে চলে আসছিলাম, এই যে এখানে চার করা হয়েছিল, দুই পাশে চার করছি, তো রোদ যেখানে বসে নেই, তো এখন আপাতত যেখানে বসবো সেখানে রোদ নাই, তবে দেখা যাক এখন দেখার বেলা। চারে মাছ আসছে কিনা সেটা দেখার জন্য আসছে। গাইস এখানে চারে মাছ আসছে, দেখেন একটা সাইজ পুটির কি বিশাল সাইজ গেছে।